ভালো করে শোনো, তুমি কিন্তু আমাকে না বলে আগুন নিয়ে ঢুকে মঞ্চে ওকে সো হে গাইজ, মেরিন মল্লিক অ্যান্ড ইউ আর গাইজ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল বারাসাত বনবাস। চলে আসলাম আজকে একটা ইন্টারেস্টিং একটা ব্লগের সাথে। তো ভাই, প্রায় দু মাস পর আমি ইন্ট্রোটা মারছি, আর ইন্ট্রোটা মারার সাথে সাথে আমার গলাটা ব্যথা হবে স্টার্ট হয়ে গেছে। কারণ আগে লাস্ট ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো যে আমার অনেক শরীর খারাপ ছিল। তো আজকে আমাদের সিএলএ প্রোগ্রামের আজকে আর কালকে, মানে 7 তারিখ আর 8 তারিখ দুটো প্রোগ্রাম ছিল। তো সেটা করার জন্য আমি রেডি হয়ে গেছি এখন আপাতত। এখান থেকে যাবো রাহুলের বাড়ি, দেন তারপর আমরা আবার মেকআপ টেকআপ করবো, কী কী হবে না হবে সবটা এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করবো। বিকজ লাইফের ফার্স্ট এটা স্টেজ শো, আগে একটা করেছিলাম বাট ওটা মানে একটা জাস্ট নর্মাল একটা ইয়ে ছিল, মানে পাড়া প্রতিবেশীদের সামনে। বাট এইটা হচ্ছে একটা বহুত মানে একটু লেভেলের বাড়ার সাথে সবচেয়ে বড় ডান্স প্রোগ্রাম যেটাকে বলে। তো এখন বাজে প্রায় 3:30, আর এত শরীর খারাপ ছিল ভাইস, কথাও বলতে পারছি না, জানি না কী হবে। মানে আমি লিটারালি ভাবছি আমি যে এতটা কষ্ট কষ্ট করে একটু ঠিক হয়েছি, ওষুধ ফষুধ খেলাম, বারবার ওষুধ খাচ্ছিলাম, আর 102-এর উপরে জ্বর ছিল। এখন আপাতত কত জ্বর আছে তোমাদেরকে সেটা দেখাচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ড, একবার থার্মোমিটার আমি চেক করে নিই। তো 102 ছিল, তো একবার আমি চেক করে তোমাদের তারপর দেখাচ্ছি, দাঁড়াও। তো লাস্ট এই যে রেজাল্টটা দেখতে পাচ্ছ গাইস, ও সরি 1 সেকেন্ড, 96.6, মানে জ্বর এখন মানে অনেকটা কমে গেছে, 102-এর থেকে 96 চলে এসছে। আর এখনও নাক টাক বন্ধ রয়েছে, ঠান্ডা লেগে রয়েছে। তো জানি না কতক্ষণে কী কী হবে না হবে, স্টেজে গিয়ে আমি মাথা ফাতা না ঘুরে যাই, যাই হোক এখন বাড়ির দিয়ে বেড়াই, দেন তারপরে আস্তে আস্তে যা যা করবো তোমাদেরকে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো গাইস, আর বাকিটা পরে বলছি গাইস, নাক পাক বন্ধ যাচ্ছে। তো রাহুলদার বাড়ি যাওয়ার সাথে সাথে আমাদের স্টার্ট হয়ে গেছে মেকআপ। তো এখানে আমরা জোকারের মতন সেজে নিচ্ছি। তো জানি না ডান্সের মধ্যে এরকম মেকআপ করতে হয় কেন, বাট এখানটায় এত ডার্ক মানে এতটা হেভি মেকআপ করতে হয় যে পুরো আমাকে চিনতেই পারবে না যে আমি আরবিন নাকি অন্য কেউ। তো যাই হোক, ওই মেকআপটা হয়ে যাওয়ার পর তারপর তোমরা দেখতে পারবা লুকটা, ফাইনাল লুক কেমন লাগছে। আর মেকআপটা করতে করতে না ভাই এতটা অসহ্য লেগে যাচ্ছিলো, আমি খালি ভাবছিলাম যে মেয়েরা এত দেরি অবধি মেকআপ কী ভাই করে, মানে মেকআপ করে তারপরে শুকিয়ে দেন তারপরে নেক্সট মেকআপটা অ্যাপ্লাই করে। মানে আমি না এই প্রসেসটা দেখে দেখে আধা এক থেকে 1 ঘন্টা লেগে গেছিলো প্রায় আমার মেকআপ করতে। মানে ছেলেদের মেকআপ যদি আধা 1 ঘন্টা লেগে যায় তাহলে মেয়েরা কতক্ষণ টাইম লাগায়, সেটাই খালি জাস্ট ভাবছিলাম যে ভাই ফাউন্ডেশন মাখছে, মাস্কারা মাখছে, আইলাইনার মাখছে, তারপরে ওটাকে শুকাচ্ছে, দেন তারপরে ওটাকে আবার উপর দিয়ে অন্য কিছু মাখছে। এখানে সবার মেকআপ হচ্ছে আর আমার মেকআপ হয়ে গেছে, কিরকম লাগে মামা? মেয়েদের মতো লাগে, কি জানি বুঝতে পারছি না, ওষুধ লাগছে নাকি মেয়ে লাগছে কি জানি বুঝতে পারছি না। মারো টান্ডাপ দেখাচ্ছে কিন্তু পারো না, গলা গলা ঢুকিয়ে মারছে কেন, এই তো আমাদের। যাই হোক গাইজ, আমরা বেরিয়ে গেছি এখন স্টেজের দিকে, মানে যেখানটা আমাদের প্রোগ্রাম। আর কোন দিক দিয়ে আসছিস, পাগলা আছিস নাকি? তুই ধরবে আমাদেরকে, কোন রাস্তা দিয়ে আসছিস? ওই ধরবে, মারবো না তোকে, গাড়িটা আমার, ঠিক আছে? ওই ভিতরে রাস্তা দিয়ে নিবি সামনে গিয়ে, তেল নেই গাড়িতে, এমনি গরিব মানুষ, তেলের টাকাও নেই। তখন যাই স্টেজের জন্য, স্টেজের ওখান থেকে বসে থাকবো, লোকজন দেখে আমাকে দেখে হাসবে, দেন তারপর ডান্স করতে চলে দেখতে চলে। আর এই দিদি দিদি তো আছে তো ডান্স আছে, ও মহাদেব বাঁচাও ওইটুকু, আর আমার তো কিছুই নেই, আমি নিয়ে দিয়ে গেছি। যাই হোক, দেখা যাক কেমন কী হয়,
এরা হেঁটে যাচ্ছে, ঠিক আছে। আমরা আমরা অসুর অসুর হয়ে দেখি অসুর হয়ে আমরা এগিয়ে যাচ্ছি গাড়িতে, এরা নাচ করবে, হেঁটে যাচ্ছে, ভাবা যায় এইসব এত বড় বড় জিনিস। যাই হোক, স্টেজ সামনে যাই দেন, তারপরে কথা হচ্ছে গাই। অন্যদের ব্লগে দেখেছো তো, আমি আবার নতুন করে দেখালাম এখানে আমাদের, ঠিক আছে। খুব মানে ভয় লাগে, কারণ ফার্স্ট টাইম আমি প্রোগ্রাম করবো গাই। চলো আপাতত রেডি রেডি হয়ে এখন বসে রয়েছে, এখন প্রথম দেখে একটি প্রবলেম রাহুল, ঠিক আছে। Thank you.
আর যাই হোক গাইজ, এখন বাজে রাত 12টার কাছাকাছি, তো এখন আমি বাড়িতে এসেছি প্রোগ্রাম শেষ করে রাহুল দার ওখান থেকে। আর আজকের ডান্স প্রোগ্রামটা খুব ভালো হয়েছিল আমাদের, মানে এটা আমাদের বলেছিলাম না তোমার বাড়ির যাওয়ার আগে, এটা আমার সেকেন্ড শো হচ্ছে স্টেজের মধ্যে আর খুব বড় শো। তো যাই হোক, জানি না কী হয়েছে, বাট শোটা মানে পারফরমেন্সটা খুব দারুণ হয়েছিল, সবাই হাতে তালি বাজছে, সবাই বলছে খুব ভালো হয়েছে। বাট ছোটো একটা মিস্টেকের জন্য আমাদের প্রোগ্রামটা পুরো নষ্ট হয়ে গেল, বাট কী হয়েছে না হয়েছে তোমরা হয়তো দেখতে পেয়েছো। তো এই নিয়ে বেশি ডিসকাস করবো না, হতে থাকে এইসব ছোটো মোটো ইনসিডেন্টস বা অ্যাক্সিডেন্ট যাই হোক হতে থাকে, তো ওটা ভেবে লাভ নেই। তো আবার নেক্সট আগামীকাল আমাদের একটা নতুন একটা প্রোগ্রাম রয়েছে, যেটা মা কালী উপলব্ধে, মানে এটা জিনিস বোঝানো হয়েছে কনসেপ্ট, যেটা একটা ভালো একটা কনসেপ্ট, সোশ্যাল মেসেজ তো আমাদের শেয়ার করেছি, এটা তো হালকা মানে শেয়ার করেছিলাম সোশ্যাল মেসেজ, তো হয়তো দেখে ভিডিওটা বুঝতে পেরেছো কী কী ছিল না ছিল তাদের মধ্যে। আর শিব তাণ্ডবের মধ্যে একটি ক্লাসিক্যাল ডান্স ছিল, প্লাস হচ্ছিলো একটু মানে জিমন্যাস্টিক বগেরা দেখানো হয়েছিল। তো যাই হোক, খুব ভালো হয়েছে, আর ছোটো একটা মিস্টেকের জন্য পুরো জিনিসটা নষ্ট হয়ে গেল, হয় এরকম। আর কি বলবো, এখন ঠান্ডা ফিলহাল কমে গেছে আর গলা বলা একটু সেরেছে, তাই জন্য আওয়াজটা একটু ভালো করে আসে, নাহলে তো ভিডিওতে চুপচাপ ভিডিও করছিলাম। আর কালকে দেখা যাক কী হয় আমাদের, আজকে তো মোটামুটি ভালোই গেছে, কালকে আশা করি এতে বেটার পারফর্ম করবো, আর তারপরে হয়তো ডান্স ছেড়ে দিতে হবে, জানি না। এবার হয়তো অনেকদিন কমেন্টে বলবে যে এত সুন্দর ডান্স করার পর যদি ছাড়তে হয় তাহলে আর করে লাভ নেই, বাট এটাই বাস্তব। আমি ইউটিউবে ছেড়ে দিলাম, বাট ইউটিউবে কামব্যাক করলাম, অনেকে অনেক কিছু বলছিলো, সবার মুখে শুনে শুনে হলাম না সব কিছু কন্টিনিউ করা উচিত, তো এটা সব কিছু চালাচ্ছি। বাট অ্যাড করে মাঝখানে ডান্স চালানো খুবই ইম্পর্টেন্ট না ওটা আমার জন্য, কারণ এই টাইমটা এই এজে আমার ইনকাম করাটা খুব ইম্পর্টেন্ট, তো ডান্স ফ্যান্সের এখন ইনকামের দিকে একটু ফোকাস করছি। আর যাই হোক, এই ব্লগটা কেমন কী লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, আর কালকে ব্লগ আসবে, কালকে কী ব্লগ আসবে না আসবে সেটা দেখার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, যারা যারা সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই গিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও, আর এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছো আরেকবার আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাও, কারণ অনেকের কাছে হয়তো নোটিফিকেশান যাচ্ছে না। তো প্লিজ গাইজ, এইটুকু হেল্প করে দাও, কিপ লাভ কিপ সাবস্ক্রাইব গাইজ, আর তাড়াতাড়ি করে 100K করতে হবে। মুখ চুকের অবস্থা খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাইজ, ও ডার্ক সার্কেল, মানে ডার্ক সার্কেল না, এটা অ্যাকচুয়ালি কালি পালি মেঘেছিলাম না তাই ওটার জন্যে। তো কেমন কী লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই, লাভ ইউ, গুড নাইট, 12টা বাজে এডিট করতে হবে।